চলন বিলের ধান কাটার উৎসব সেটা চলতেছে। তো এই মহিষা গাড়িগুলো এখনো চলে, এটা হলো চলন বিল পাটুল। আজকে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের গ্রামীণ এক পরিবেশ দেখাইতে। গ্রামীণ পরিবেশ দেখতে আমরা রওনা হই নাটোর জেলার হালতি বিলের খোলাবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে। হালতি বিল আমাদের এলাকা থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। হালতি বিল যাওয়ার রোডে আমরা গ্রামীণ পরিবেশের ছায়া দেখতে পাই। নদীর পাশ দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে আমরা এগোচ্ছিলাম। 25 থেকে 30 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম হালতি বিলের খুব কাছে। দেখতে পেলাম মহিষ দিয়ে ধান নিয়ে যাওয়া হচ্ছে। ছোটবেলা আমরা অনেকেই এই দৃশ্য দেখে এসেছি, এখন সচরাচর এমন দৃশ্য খুব কম দেখা যায়। হালতি খোলাবাড়া বিলের একদম গেটে চলে এসেছি। হালতি গেটে ঢুকতেই আমরা দেখতে পেলাম হাতের ডান দিকে সুন্দর একটা রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। যারা দূর দূরান্ত থেকে হালতি বিলে ঘুরতে আসেন তারা এই রেস্টুরেন্টে সময় কাটাতে পারবেন। তো এই মহিষা গাড়িগুলো এখনো চলে, এটা হলো চলন বিল পাটুল। কোথায় নিয়ে যাবে এটা? হালতি বিলে ঢুকে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলাম দলে দলে এরকম মহিষের গাড়ি করে ধান বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছোটবেলা আমরা নিয়মিতই এমন দৃশ্য দেখতে পেতাম, কিন্তু এখন বর্তমানে এমন দৃশ্য দেখা খুবই রেয়ার। হালতি বিলে এখন ধান কাটার মৌসুম, দলে দলে ধান কাটা হচ্ছে, আর এখানে ধান কাটার পরিবেশটা খুবই সুন্দর লাগে। গ্রামীণ জনজীবনে যে আসল সৌন্দর্য তা টিকে আছে এই হালতি বিলে। হালতি বিলে আসলে আপনারা গ্রামীণ পরিবেশের আসল সৌন্দর্য দেখতে পাবেন, যা এখন খুবই কম দেখা যায়। হালতি খোলাবেড়া বিল জুড়ে চলছে ধান কাটার উৎসব, দলে দলে কৃষকরা ধান কাটছে, আর সে ধান বয়ে নিয়ে যাচ্ছে মহিষের গাড়ি করে। এখনকার শহরের জনজীবনের মাঝে এমন দৃশ্য কল্পনা করাও কঠিন। গ্রামীণ জনজীবন বেঁচে আছে হালতি খোলাবেড়া বিলে। দেখতে পাচ্ছেন জমির মাঝে মহিষের গাড়ি চলছে, এমন শত শত মহিষের গাড়ি এখানে চলে নিয়মিত। শহরের ব্যস্ত জীবনের ভিড়ে কিছুটা সময় পেলে ঘুরে আসতে পারেন গ্রামীণ এই পরিবেশে। হালতি খোলাবেড়া ধান কাটার মৌসুমে আপনারা যদি ঘুরতে যান তাহলে সবচেয়ে ভালো লাগবে যে দলে দলে দুই পাশে ধান কাটার উৎসব চলতেছে। ধান কাটার উৎসব দেখতে দেখতে আমরা চলে আসলাম খোলাবেড়া গ্রামে। খোলাবাড়িয়া গ্রামের দৃশ্য আরো সুন্দর দেখতে পাচ্ছেন। আমার চারদিকে এখন চলন বিলের ধান কাটার উৎসব সেটা চলতেছে। খোলাবাড়িয়া গ্রামে চারদিকে দেখতে পাবেন এরকম মহিষের গাড়ি, যেগুলো করে ধান কেটে বয়ে নিয়ে আসা হয় এখানে, আবার এখানে মাড়াই করা হয়। তো পুরো গ্রাম জুড়ে চলছে এখন উৎসবের আমেজ। এখন ধান কাটার মৌসুম, কিছুদিন পরে এখানে পানি চলে আসবে, তখন পরিবেশটা আরো সুন্দর লাগবে। বর্ষাকালে এবং গ্রীষ্মকালে দুই সময় দুই রকম পরিবেশ দেখা যায় এখানে। আমি যখন গিয়েছিলাম তখন হালকা হালকা মেঘ ছিল, কিছুক্ষণ পরে বৃষ্টি আসে, বৃষ্টির কিছুক্ষণ পরে পরিবেশটা আরো সুন্দর দেখায়। গ্রামীণ এই পরিবেশ দেখে আমরা বড় হয়েছি। শহরের ব্যস্ত জীবনের মাঝে এমন পরিবেশে ঘুরতে আসলে ভালোই লাগে। প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ খুব একটা জায়গায় দেখা যায় না, খুব অল্প সংখ্যক বিল এবং হাওর এলাকায় এ দৃশ্য দেখা যায়। এখন গ্রামীণ পরিবেশ আমাকে খুব টানে, এই কারণে কিছুটা সময় পেলেই এই অঞ্চলে আমি চলে আসি।